সম্মানিত প্রধান মেহমান দরবারে বাড়ি শরীফের সাজ্জাদান হোসেন হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি সাহেব মুদাজিলুল আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল হাসান ইসলামী সাংস্কৃতিক ক্রমের ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল্লামা আলহাজ কারি মোহাম্মদ তারেক আবিদিন আল কাদেরী সাহেব মুদাজিলুল আলী। আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন
পত্র লেখার গৌসুল আজম জিলানি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মজিদ আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুহিব্বানে রহমাতুল আলামিন যুব পরিষদের পরিচালনা কমিটি ভাইরা, আমার সামনে বাপের বয়সী, বড় ভাইয়ের বয়সী, সমবয়সী নজন ভাইরা, ছোট ছোট মাছুম বাচ্চারা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর, যে মহান রব্বুল আলামিন আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আনারুল্লাহ সাহাজি রহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারক উপলক্ষে মাহফিলে আসতে পেরে নিজেকে নিজে ধন্য মনে করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকর, আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন এবং আমার পরে যারা আসবে তারা অনেক সুন্দর সুন্দর নবীর আলোচনা, আউলিয়ে কেরামের আলোচনা করবে। আমি আসলে আপনাদের পুরানা মানুষ হিসাবে পরিচিত, এজন্য মহব্বত করে আন্তরিক করে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তাদের প্রতি এলাকার প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে দূরে গেলেও দেখতে পাচ্ছি তারা অন্তর থেকে দূরে সরাইয়ে দেয় নাই, এজন্য আল্লাহ দরবারে তাদেরকে সোনার মদিনা যেন কিয়ামতের মাঠের মধ্যে নাজাত উসিলা হিসেবে কবুল করেন, প্রত্যেক বলেন আমিন। আজকের এই মাহফিলের মধ্যে যত টাকা পয়সা খরচ করেছেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠের মধ্যে প্রত্যেকের সহযোগিতাকে নাজাত উসিলা হিসেবে কবুল করুক। যে সংগঠন মুহিব্বান রহমাতুল আলামিন যুব পরিষদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরবারকে কামিয়াবি করো। সবাই আমাকে চিনেন, আমার কোনো এলাম নেই, আসলে কিছু বলার নেই, আমার পরবর্তী বক্তা আসার আগে আপনাদের একটু মাঝি গোছি ঠিক করার জন্য উপস্থিত হয়েছি। এখন কি এটা বসত বিল্ডিং এর মাঠ আসেনি, এমনি নাম আছে, এটা তো মদিনায় পরিণত হয়ে গেছে, এমনি হাজার টালের উপরে ঠিক তিন নবে ঠিক ময়লা টালের উপরে আমাদেরকে বসার জায়গা করে দিয়েছেন, কিন্তু সেখানে যখন নবীর আলোচনা আরম্ভ হয়ে গেছে ময়লা আর ময়লা, যেভাবে মূসা আলাইহিস সালামের লাঠি আর লাঠি নাই সাপে পরিণত হয়ে গেছিল, ঠিক না বেটি? এই জন্য একটু আওয়াজ দিয়ে গলা পরিষ্কার করে আপনারা একটু বসবেন, কারণ পরবর্তী বক্তারা চিন্তা করবে আসলে পূর্বে যারা ছিল তারা তেমন মাজা কষা ঠিক ছিল না, এই জন্য একটু আওয়াজ করবে। আমাদের নবী জিন্দা নবী না মরা নবী? আমাদের নবী জিন্দা। অনেকে বলে থাকে সুন্নিরা শুধু নবী 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 করে, শুধু নবী ছাড়া আর আছে কি? ঠিক না বেটি? তিশপরা কালামে পাঠ থেকে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত কারিমা সূরা নিসা চতুর্থ পারা ৬৬ নম্বর আয়াত। এই আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমা দিয়ে অনেক তাৎপর্য অনেক আলোচনা আছে, সারা রাত সারা দিন সারা বছর যুগ যুগ বছর কিয়ামত পর্যন্ত আলোচনা করলো শেষ হবে না। আমাদের এতটুকু দরকার আমাদের নবী জিন্দা নবী না মরা নবী? তাহলে আমাদের নবী জিন্দা নবী। আবার অনেক পার্টি আছে নবী মরা নবী আছে না নেই, এই জন্য জিনিসগুলো আমরা বারবার তুলে ধরতে চাই। আপনারা যারা ফেসবুক দেখেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, সারা রাত ঘুমান না, শুধু ঘরে বসে বসে শুধু এইভাবে করতেছেন, অনেকে দেখেন নবীরে তিন তালাক দিচ্ছে আছে না নেই, এরকম হুজুরও আছে, অনেকে বলতেছে বড় বড় হুজুর দাড়িওয়ালা পুজুব্বাওয়ালা পাগড়িওয়ালা তারা বলতেছেন যারা হায়াতুন নবী মানে তাদেরকে সেই নবী দিয়ে দাও, নাউজুবিল্লাহ। নবী কি বাঘ আছে উম্মতের মধ্যে? মোনাফিকের মধ্যে বাঘ আছে, কতগুলো ইমানদার আর কতগুলো মোনাফিক। তাইলে দেখেন সোনার মদিনার নবী জিন্দা নে মরা, আমার নবী মাহবিলা আসছে কিনা, শাহিন জয় গোসাফাক মাহবিল আসছে কিনা, আজকে যার মাহবিল আনারুল্লাহ সাহাজি, ঠিক না বেটি? আনারুল্লাহ সাহাজি এই মাহবিলা আসছে কিনা,
আজকে জান্নাম দিয়ে জন্মভূমির বানে রহমতুল আলামিন শাহজি বাবা, নাম কি শাহজি বাবা, উনি এই মাহফিলে উপস্থিত আছেন নাই? তাইলে বাইরা দেখেন আমার আল্লাহ বলতেছেন সূরা নিসার চতুর্থ পারা ৬৬ নম্বর আয়াতে বলতেছেন, সাধারণ অর্থ হচ্ছে কি, আমার আল্লাহ বলতেছেন হাবিব আমার বান্দারা আপনার উম্মতরা যখন নিজের অন্তরের প্রতি জুলুম করবে, কিসের প্রতি, কিসের প্রতি, অন্তরের প্রতি নিজের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, আমার আল্লাহ বলে দিয়েছেন হাবিব তারা জুলুম করার পরে অত্যাচার করার পরে নির্যাতিত হওয়ার পরে গুনাহ করার পরে যখন তারা আপনি হাবিবের কাছে আসবে গুনার জন্য ক্ষমা চাইবে গুনার জন্য পরাজয় স্বীকার করবে গুনার জন্য তওবা করবে আপনি রসুলের কাছে যখন দরখাস্ত করবে আপনি রসুল ওই দরখাস্ত যদি মঞ্জুর করে আমি সাথে সাথে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ কি করার পরে গুনাহ গুনাহ কি কি গুনাহ করার পরে জুলুম করার পরে অত্যাচার করার পরে নবীর কাছে যখন ক্ষমা চাইবেন নবীর কাছে যখন দরখাস্ত করবে নবী আমার রসুল যখন দরখাস্ত মঞ্জুর করবে সে দরখাস্ত কে মঞ্জুর করবে কে মঞ্জুর করবে আল্লাহ তাহলে যারা নবী মাটির নবী আলমে গায়েব জানে না নবী জিন্দা নবী নয় নবী দূরের খবর লইন্য পারে নবী মাহফিলত আইন্য পারে এদের কথার দরখাস্ত কি মঞ্জুর হবে মঞ্জুর হবে কোনদিন আশা করা যায় আশা করা যায় হ্যাঁ বলতে পারেন হুজুর এরা যে নামাজে দোয়ায় পাক্কা যে তিলাকুল্লুক নে যে মিসওয়াক নে যে পাগড়ি নে যে ইবাদত করে যে কপালে তাক করে ফেলে আল্লাহ আল্লাহ ছাড়া কিছু চিনে না ঠিক না বেটি এটা আমরা ১০০% মানি আমরা নামাজ পড়ি কিনা আমরা নামাজ পড়ি কিনা আমাদের কপালে দাগ আছে নি এখানে নূরুন নবীর নূরুন আলা নূর হতে হবে দাগ দিয়ে কাম হইবে নি নামাজ এটা আমল দিল এটা আমল মিসওয়াক এটা আমল ফাগরি সেটা আমল সেটার নাম ঈমান নয় এটা তো আমল এটা কি এটা আমল এটা উসিল নয় এটা ঈমান নয় এটা আমল চাকরিতে গেলে টাকা পাবেন আর না টাকা পাবেন না এটা হচ্ছে মিল তাহলে আয়াতের সাধারণ অর্থ এটা অনেক প্রমাণ আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফ থেকে আওয়াজ দিয়েছেন অনেক ঘটনা কারণ আমার সময় কম সময় হচ্ছে এক ঘন্টা মাত্র কয় ঘন্টা এক ঘন্টা অনেকে বলে কত শূন্য হলে যে ফাঁকা ফাঁকি করছে রাতি এন ফাঁকা ফাঁকা এদের নবী নুসরা কিছু নাই নবী আয়াতুল নবী ছাড়া কিছু নাই প্রমাণ দরকার আছে না নাই তাহলে দেখেন তফুল বাড়ি ওয়াফা ওয়াফাবি ওয়াফা বি আখবারি দারিল মুস্তফা চতুর্থ খণ্ড ১৭৯ পৃষ্ঠা এবং আবু ইয়ালা আল মুসিরি আল মুসনাদ ষষ্ঠ খণ্ড ১৪৭ পৃষ্ঠা এবং আরো বলতেছেন বাইহাকি শরীফের মধ্যে হায়াতুল আম্বিয়া হায়াতুল আম্বিয়ার কিতাবের মধ্যে ৭০-৭২ পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর এবং আরো কিতাবের মধ্যে বলেছেন আল আদি আল কামিল ফি সুআফা তৃতীয় খণ্ড ১৭৩ নম্বর হাদিস নম্বর ৬৬০ নম্বর হাদিস আমার রাসূল প্রমাণ দিচ্ছেন ও হাদিসের মধ্যে বলতে চায় আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা সুবহানাল্লাহ অনেকগুলো কিতাবের নাম বললাম এই হাদিসের মধ্যে বলতেছেন
আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, উনি বলতেছেন আমার রাসূল বলতেছেন সমস্ত আম্বিয়া কেরামের হায়াত কবর শরীফের মধ্যে তারা জীবিত। তাইলে দেখেন আমার রাসূল বলে দিয়েছেন এই পৃথিবীর জমির মানুষ আমার উম্মতের মধ্যে মুনাফিক থাকবে সেটা আমি রাসূল জানি, জানেন না জানে, আখেরি আমলের মধ্যে সে বলবে নবী জানে না, নবী চিন্তা নবী নয় সেটা বলবে। জন্য আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে হাদিসে বলে দিয়েছেন সমস্ত আম্বিয়া কিরাম জীবিত কবর শরীফের মধ্যে, এবং শুধু তাই নয় ইউসাল্লুনা তারা কবর শরীফের মধ্যে নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। আপনাকে আমাকে কবরে দেওয়ার সাথে সাথে আমরা কি করি? নামাজ পড়িনি, কবরে নামাজ পড়িনি, না না, আপনার জন্য আমার জন্য কবরে কোনো নামাজ নাই, কবরে কোনো ইবাদত নাই, কবরে কোনো কান্না নাই, কবরে কোনো কিছু নাই। পৃথিবীর জমিন থেকে যাহা নিবেন তাহার উপর কবর শৈবে ভোগ করতে হবে, কিন্তু সমস্ত কবর শরীফের মধ্যে জীবিত এবং তারা নামাজ পড়ে সালাত আদায় করে সেটার প্রমাণ হচ্ছে কি নূরুন নবীর মিরাস। প্রমাণ কি? হাদিসে তো বলেছেন আমার রাসূল যখন মিরাজে গেলেন, ওই মিরাজে যাওয়ার সময় মিরাজে যেতে 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 বাইতুল মুকাদ্দাসের একটা লাল টিলার আগের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন। সুবহানাল্লাহ, সালাতু জিসনে দেখা হে মদিনা জিন্দগি কার সাথে দেখা হলো মনে নেই, হদুজুর ইন্দি হর ইন্দি যার গই চিন্তা বেটি, হদুজুর আমাদের থেকে এমন তো মাহফিল তেমন চিন্তা নাই, এলাকা তো বিরাজমান করতেছে মাহফিল হচ্ছে না, হঠাৎ করে সূর্য উদিত হয়েছে জন্য আমরা এসেছি, ঠিক না বেটি? ঠিক বলে ঘর সূর্য উঠতে দেবে বলে ঘর সূর্য ওয়ার রবি ওর আগুন পর্যন্ত উঠতে দেন না, ইয়েতে নুড়ে দেরি ইয়েতে হঠাৎ উঠতে দেরি বন্ধ হলে কি রিবেন আল্লাহ ওই বললাই কবুল করো আমি হন না আর একখানা জোরে হন না। কার সাথে দেখা হলো? কার সাথে? নবীর নাম নিলে গুণ হইব না, আম্বিয়া কেরামের নাম নিলে ইবাদত কি হয়? ইবাদত হয়। আম্বিয়া কেরামের নাম নিলে জীবনের গুনাহ মাফ হয়। এর নাম নেওয়ার মধ্যে ফায়দা আছে না নাই? ফায়দা আছে না নাই? কোন ভয় পাইবার নেই, মাহবিলের টাকা তো তোলা শেষ, ঠিক না বেটি? নাকি আবার মাহবিলে তুলবে? আজকে এরকম হুজুর আসবে না, টাকা তুলে দিয়ে এরকম হুজুর এখানে আসবে না, ঠিক না বেটি? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আওয়াজ দিয়ে বললেন আমার রাসূল মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন, এই মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলে আমার রাসূল বানা দিচ্ছেন, যখন আমার রাসূল বুরাই করে যাচ্ছেন ওই বুরা করে যাচ্ছেন সেই সময়ের মধ্যে মূসা আলাইহিস সালাম আমার রাসূলকে চালান দিলেন, আমার রাসূল দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম কবর শরীফের মধ্যে নামাজ আদায় করতেছে। নবীর হতা যারা বিশ্বাস করবে না, ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে? বিচার আপনারাই করেন, আমাদের করার আর দরকার নেই। দাইলামি আস শুনেন হাদিস নম্বর 93 ওয়াপা ওর ওয়াপা কিতাবের প্রথম খণ্ড 94 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতে হচ্ছেন হারলার যুদ্ধ
ইজিদ এত জেহাদ করার মত কারবালার ময়দানের মধ্যে রক্তর ময়দান বসানোর উপর ওই ইজিদের তৃপ্ত মিটে নাই, ইজিদের মনের আশা পূর্ণ হয় নাই। কিতাবে লিখতেছেন ইজিদের বাহিনীরা 22,000 সৈন্যবাহিনী নিয়ে মসজিদে নববীর সোনার মদিনার মধ্যে আবার জেহাদ করেছিল। কি করেছিল? জেহাদ করেছিল, মদিনা চতুর্দিকে বেষ্টনী দিয়েছিল। ওই সময়ের মধ্যে হাররের যুদ্ধের দিন হযরতি শ্রেষ্ঠতম তাবি হযরতি সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, শ্রেষ্ঠ তাবি উনি বলতেছেন ওই ইজিদের 22,000 সৈন্যবাহিনী যে সময়ের মধ্যে মদিনা ঘেরাও করেছিল, আমি সাইদ ইবনে মুসাইব দেখতে পেলাম মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত কোন নামাজ হয় নাই। কি হয় নাই? নামাজ হয় নাই, আজান হয় নাই, একামত হচ্ছে না। আমি মুসাইব ইবনে আমি মুসাইব যখন ওইখানে গেলাম আমি দেখতেই না মদিনা দুধু মরুভূমি হয়ে গেছে, ওই ইজিদ বাহিনীর ভয়ে মদিনার সমস্ত নারী পুরুষ পালাই হয়ে গেছে, কিন্তু আমি সাইয়েদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি পাগল বেশে মদিনার নবীর কাছে চলে গেলাম। ওই ইজিদ বাহিনীরা আমি সাইয়েদ ইবনে মুসাইবকে গ্রেফতার করেছেন, আমাকে বন্দী করেছেন, আমি পাগল বেশে নিলাম। অনেকে বলতেছেন তাকে মেরে ফেলো, অনেকে বলতেছেন এই পাগলাকে মেরে কোনো লাভ নাই, অনেকে বলতেছে সে পাগল নয় সে পাগলের বেশে আছেন। সুবহানাল্লাহ, কার জন্য পাগল হয়েছেন? কার জন্য? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। কার জন্য? কার জন্য? নবী হইতে জেলে হতাতে লাগিও ওই ফাটি আল্লাহ কোন ফাটি? ওই ফাটি আল্লাহ ফাটি, আল্লাহ ফাটি কোন ফাটি? আর দোনো মিক্কা ফাটি, আর হামিক্কা ফাটি, আর হামিক্কা দোনো মিক্কা এ মিক্কা খাইতাম না, দোনো মিক্কা খাইয়াম ঠিক না বেটি, আল্লাহ খাইব না কবুল করো। আমি না সরো হইনা তাহলে গান আনা কইলে জেলা ফালা বিয়ারা ঠিক না বেটি, ঠিক আইম দিয়ে না কারণ আমি জোরে না হইবেন না, আল্লাহ কবুল করো। নাম কি বুঝলাম? সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা দিচ্ছেন, তারা আমাকে আমি যখন পাগল বেশ ধরলাম তারা আমাকে ছেড়ে দিয়েছেন, তারা মদিনা শরীফের পিলারের সাথে গম্বিদের সাথে রোজা শরীফের পাশে বিভিন্ন ওট ঘোড়া বেঁধেছেন, পায়খানা প্রস্রাব করাচ্ছেন, আমি ওই মিম্বরের পাশে পাগলের মতো গুপ্ত হয়ে বসে আছি, ওই 3 দিন 3 রাত পর্যন্ত নামাজ নাই, আজান নাই, একামাত নাই। আমি দেখতে পেলাম হঠাৎ করে গুনগুন আজানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আজানের আওয়াজ আসতেছে। উনি সাইয়েদ ইবনে মুসাইব বলতেছেন আমি গভীর মনোযোগ দিলাম, মদিনার নবীর সাথে তাওয়াজ্জু দিলাম। উনি বলতেছেন আমি যখন রোজ শরীফের সাথে কান লাগাই দিলাম আমি দেখতে পেলাম সোনার মদিনার রোজ শরীফের ভিতর থেকে আজান এবং একামাদের আওয়াজ আসতেছে। কিসের আজান? একামত। এই এরকম এই ধরনের আজান একামত পেলে আমরা তো কম্বল বেশি টানি ঠিক না বেটি, ঠিক না বেটি? আর সাইয়েদ ইবনে মুসাইব বলতেছেন আমি যখন আজানের আওয়াজ শুনলাম সোনার মদিনার সাথে কান লাগাই দিলাম, তাই থেকে ওই সাইয়েদ ইবনে মুসাইব বলতেছেন
ওয়ালা ইয়াতি ওয়াক্তুস সালাতি ইল্লা সামিতু আযানা মিনাল কবরি সুম্মা উকিমাতিস সালাওয়াতু ফাতাকাদদামতু ফাসাল্লাইতু ওয়ামা ফিল মসজিদি আহাত্তা কাইরি সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি রোজা শরীফের ভিতর থেকে আমার রসুলের আজান একামত শুনতে পাচ্ছি, আমার রসুলের ইমামতের আওয়াজ শুনতে পাচ্ছি, আমার রসুল সেখানে নামাজ পড়তেছেন, আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব ওই রোজা শরীফের একামত এবং আজানের সাথে আমার রসুলের নামাজের সাথে আমি মদিনা শরীফের রোজা শরীফের উপরে আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব একসাথে জামাত আদায় করেছি। সুবহানাল্লাহ। রসুল জিন্দানা মারা, রসুল জিন্দানা মারা, তারা হাতে হইবে নি হনা হতবেন মনা মনে জিজ্ঞা ইজ্ঞা হনা জিজ্ঞা সুযোগ পাই ইজ্ঞা মারে দিলে হবে নি, ইজ্ঞা যদি মারি দেওয়া যায় যখন আপনাকে কবরে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে? কবরে দেওয়া হবে। আপনাকে কবরে দেওয়ার সাথে সাথে কারা আসবে? মন কিন্নকির কয়জন আসবে? আপনার যখন পৃথিবীর জমিনের মধ্যে সাকারাত চলবে, আপনার যখন সাকারাত আরম্ভ হয়ে যাবে, তখন সাথে সাথে আপনার কাছে তিনজন ব্যক্তি আসবে। একজন হচ্ছে কি আজরাইল, নাম কি লাইবতে ভালোবাসার জন্য নি কিসের জন্য? আরেকজন আসবে শয়তান। কে কে? শয়তান। শয়তান আসবে দে আপনাকে পথভ্রষ্ট করে, ঈমান হারিয়ে আপনার ঈমান নষ্ট করে জাহান্নামে নেওয়ার জন্য। কয়জন গেল? কয়জন গেল? আর মদিনার নবী আসবে দে উম্মত তোমার তো বিদায়ের বেলা, তোমার তো আর সুযোগ নাই, আমি নবী এসেছি তোমাকে শয়তানের কবর থেকে বাঁচার জন্য। তুমি আমি রসুলের দিকে চোখ দেখো, তুমি যখন আমি সোনার মদিনাকে দেখবে তোমার কাছে আল্লাহ এবং আমার শরণ হয়ে যাবে। কবরে যখন আপনাকে দেবে তখনও আসবে তিনজন, অনেক ঘটনা আছে, তিনজন আসবে, মনকিন নকির আসবে, আমার রসুলও আসবে। আসবে না আসবে? বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? তাইলে দেখেন আমার রসুল কবর শরীফের মধ্যে আসবে, আপনার কবরে আমার কবরে আসবে। আপনি যদি কবরে যেয়ে যদি রসুলকে বলেন রসুল আয় তোরে দেলে তোরে ন দেলে মরে, ও রসুল তুই স্যার আফরান নবাসে হামায় বলি এটা কোন কাজ আসবে না। আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে সোনার মদিনাকে ভালোবাসবেন, আপনার কলবের মধ্যে মদিনাকে জাগা দিবেন, আজকে যার জন্য দিবানা শাহিন সাহেব বক্তার গৌসপাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা মুখে যদি আমরা যদি প্রশ্ন করি আব্দুল কাদের আপনার এত সোহবত কেন, উনি মক্কাবাতের মধ্যে লিখতেছেন আরে শাহিন সাহেব বক্তার যেদিন বলেছিল এই পৃথিবীর জমিনের অলিরা তোমাদের সমস্ত অসর্দানের উপর আমি আব্দুল কাদেরের কদম। সুবহানাল্লাহ। উনি লিখতেছেন উনি বর্ণনা দিচ্ছেন আমি আব্দুল কাদের জিলানি যেদিন এই কথা বলে ফেললাম উপত্যকার কদমের উপরে আমি আব্দুল কাদেরের কদম, আমি বাগদাদের জমিন থেকে বসে দেখতে পেলাম 1313 জন বুজুর্গ আমার পূর্বের অলি যারা বয়স হয়েছিল তারা আমি আব্দুল কাদেরের জন্য গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে গোসপাক যদি প্রশ্ন করি এই আব্দুল কাদের
এত পাওয়ার কেন? বাংলাদেশের চেল পাগল হলো, বাংলাদেশ চট্টগ্রামে পাগল হলো, সাইজে সিরকুট পাগল হলো, সাইজারি পাগল হলো, দরবারে বাড়িয়া পাগল হলো, আমির জমাশা পাগল হলো, আনারুল্লাহ সাজি। সবার থেকে যদি প্রশ্ন করে সবাই একটু কথা বলবে, আব্দুল কাদের গৌরচে পাক উনি সোনার মদিনাকে এত পাওয়ারফুল জায়গা দেওয়ার কারণে আমরা সবাই ছেড়ে চুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। ভালো কোথায় বাসতে হবে? কোথায়? কোথায়? পৃথিবীর জমিনে। পৃথিবীর জমিনে। আল্লাহ কবুল করুন। মা বাবা সম্পর্কে বিষ দিয়ে আসলে যখন উজুর হল বিষ দিতে হলে আগে দম হবে। যেমন আর বিষে এক এক মাতা পিতার মর্যাদার বিষ দিয়ে দেয় শনিবার, গত আগামী শনিবার 22 তারিখ মা হয় মাতা পিতার মর্যাদা। এই ধারাবাহিকতা আছে জীবনে গেছি, কিছু কিছু টানে দিয়ম। আব্দুল কাদের এবে কে না? আব্দুল কাদের এ নব, ঠিক না বেটি? এবে এ না আব্দুল কাদের এ না। তারপর কি রে বিশে কম করে তো ফোয়াসা না মাদা বার হাতা না মানে, ফোয়াসা মানে কত আম মাদা হাত তুইয়ে দে, ঠিক না বেটি? ফোয়া মানে কত আম মাদা হাত তুইয়ে দে। কি তারা কোনো ইন নোয়া যাতে মোটো ইয়া হাম শেষ কি শেষ? ফোয়া মানে ধরে দিয়ে না বাগর বল ওটা প্রমাণ দিয়েছেন হাররের যুদ্ধ দেখে সাঈদ ইবনে মুসাইব ইবনে মাজা আস-সুনান কিতাবুল জানায়েস হাদিস নাম্বার 1637 হাদিস নাম্বার 1637। অনেকে বলে সুন্নিরা লাপাড়া ওয়াইজ করে গিয়েছেন, দলিল সহ পৃষ্ঠা সহ হাদিস সহ বলে দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। পরবর্তী যদি বসার যদি কারো অস্বাস থাকে তাও বসতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ তাদেরকে আসার মতো তৌফিক দান করুক। তাহলে দেখেন আমার রাসূল বর্ণনা দিচ্ছেন ইবনে মাজার আস-সুনান হাদিস কিতাবুল জানায়েস হাদিস নম্বর 1637 নম্বর। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদাল মাউতি ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহ আইয়ুন ইউরযাকু। সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার রাসূল একদিন মসজিদে নববীর মধ্যে বসলেন। কোথায়? কোথায়? মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে বসার পরে আমার রাসূল বললেন, এ আসহাবে কিরাম, তোমরা বেশি বেশি আমি রাসূলের উপর দরুদ পড়ো। কি পড়ো? কি পড়ো? আর তো দরুদ পাঠি, ঠিক না বেটি? আর মদন তো দরুদ শরীফ না পড়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন কিছুক্ষণ পর হবে দরুদ শরীফ, যে মেলা দরুদ শরীফের দরহান নাই, দরুদ ইব্রাহিম শুধু পড়তে থাকে। ওই মোল্লারে প্রশ্ন করতে চাই, মোল্লা তুমি তো কিছুক্ষণ আগে বলে দিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি নবী দরুদ নয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নবীর দরুদ? প্রশ্ন করতে চাই, পায়ে পাগড়ি বেঁধে দাঁড়িয়ে রেখে আলেমিন লেখাপড়া করে সাধারণ আম জনতাকে বিভ্রান্ত করে লাফি, নিজে বললা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দরুদ নিজে আদায় করলা, আর দর্শকদেরকে বলে দিলা দরুদ পড়ার দরকার নাই। আমরা বেঈমান না তারা বেঈমান? আমরা মিথ্যাবাদী না তারা মিথ্যাবাদী? তাহলে সাধারণ কিভাবে ধরবেন ভাইরা? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার রাসূল মসজিদে নববীর মধ্যে
বলে দিলেন সাহাবায়ে কেরাম, তোমরা আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আমার এক সাহাবা দাঁড়িয়ে বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাদাল মাউতি, কি আপনার মৃত্যুর পরও কি পড়তে হবে নি? ইন্তেকালের পরে পড়তে হবে নি? আমার রাসূল বলে দিলেন, সাহাবা ভালোভাবে শুনে রেখো, আমি রাসূলের ইন্তেকালের পরেও তোমরা যখন দরুদ শরীফ পড়বা, আমি সোনার মদিনার নবী, আমি নিজের কান মুবারকে শুনি। কিসে শুনে, কিসে শুনে এবং দেখেন, কি দেখেন না দেখে, দেখেন না দেখে, ও ঈসা দিলে, মূসা দিলে, আদম দিলে, আর রাসূল কেন দিতে? যিনি সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, যার জন্য দিবানা, যার জন্য সব সৃষ্টি, এই রাসূল কি না দেখে? না দেখেন না দেখে, দেখেন না দেখে, তাহলে দেখেন। ও সাহাবা বললেন, আপনার মৃত্যুর পর কি পড়তে হবে নি? আমার রাসূল বলে দিলেন, ও সাহাবা আমার ইন্তেকালের পরও পড়তে হবে, আমি নিষ্কাম মুবারকে শুনি, যারা দরুদ শরীফ করবে আমি রাসূল তাদেরকে দেখি। আমার রাসূল বলে দিলেন, তোমরা পারো জানো, আম্বিয়া ইকরামের কোনো মৃত্যু নেই, আম্বিয়া ইকরাম কবর শরীফের মধ্যে জীবিত, এবং শুধু তাই নয়, এবং তাদেরকে হাইয়ুন ইউরজাকু, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে। আরো কেন জোরে বলেন না? মালিক যদি দেখতে পারে, কর্মচারী সবাই যদি দেখতে না পারে কোনো লাভ হবে নি। আর মালিকে তো সবকিছুর মালিক বানিয়ে দিয়েছেন। আমার হাবিবের, আল্লাহ বলতেছেন আমার হাবিবের হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। আলোর গরু ফুটবে যেটা হারালে না, ঠিক না বেটি? আলোর গরু ফুটবে যেটা হারালে না, জাহান্নামের দরদে উম্মত কণ্ঠ কণ্ঠ জাহান্নামে যাই, চিন্তা করতে চলো ঠিক না বেটি? ওই কাসরের মাঠের মধ্যে আমার রাসূলের চিল্লাওয়া ইখাম থাকবে, যেটা প্রশংসার পথে থাকবে। কিতাবে হতেছে হাসরের মাঠের মধ্যে এমন পতাকা হবে, এরকম বাংলাদেশ নয় কয়েকটা পৃথিবী সমান হবে। ওই পতাকার নিচে সমস্ত আম্বিকরাম আসবে, আমার রসুলের উম্মতরা আসবে, রসুলের উম্মতরা আসবে। উম্মত আসবে দে কারা? যারা রসুলের দিবানা, যারা রসুলের দিবানা। তাহলে দেখেন আমার রসুল বলতেছেন, আম্বিকরাম কবর শরীফে জীবিত এবং তাদেরকে খানা দেওয়া হয়। আরেকটা প্রমাণ হচ্ছে সূরা যুখরুফ 25 পারা 45 নম্বর আয়াতে, ওয়াসআল মান আরসালনা মিন কবলিকা মিন রুসুলিনা, আমার আল্লাহ বলতেছেন, হে মাহবুব আপনার পূর্ববর্তী নবীগণের, আপনার হাবিব আপনার পূর্ববর্তী গণের, আপনার পূর্ববর্তী যে সমস্ত আম্বিকরাম গিয়েছেন আপনি তাদের থেকে মাসালা জিজ্ঞেস করেন। কাকে বললেন? রাসূলকে। দুজন হবে তো আল্লাহর রাসূল।
সবাই বলবেন কিনা রসুল, সবাই বলবেন কিনা, আর একটু বলেন সবার উদ্দেশ্য এক, আল্লাহ এবং রাসূলকে রাজি করা, ঠিক না বেঠিক? তাইলে দেখেন এই আয়াত বললেন হাবিব আপনি পূর্ববর্তী নবীগণ থেকে মাসালা জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করেন? মাসালা, কি জিজ্ঞাসা করেন? মাসালা, মাসালা জিজ্ঞাসা করেন, এরকম তো বলে নাই, জিজ্ঞাসা করেন এটা বলছেনই। তাইলে এই আয়াত থেকে বোঝা যায় কি জিজ্ঞেস করতে বলেছেন, কি মাসালা? আমার রাসূল যখন পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, যখন নবুয়তের কাজ আরম্ভ করে দিলেন, আমার রাসূল যখন আরম্ভ করলেন, পূর্ববর্তী নবীর উম্মতরা বলতেছেন অনেকে আমাদেরকে আগের নবীরা ইসলাম সম্পর্কে শিক্ষা দেন, কি বলতেছেন? তা বলতেছেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি পূর্ববর্তী নবীগণ থেকে মাসালা জিজ্ঞেস করেন, আমার রসুলকে এটা বলেন না, রসুল কোন কোন নবী যেখানে আছে আপনি সেখানে যেয়ে যেয়ে তাদের থেকে মাসালা জিজ্ঞেস করেন, এই কথা আমার আল্লাহ বলেন নাই। এই থেকে বোঝা যায় আমার আল্লাহ এমন করে দিয়েছেন বান্দাদেরকে, পৃথিবীর জমিনের মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর জমিনের মানুষ ভালো জেনে রাখো আমার রাসূল মদিনা শরীফের মধ্যে বসে থাকবে, সমস্ত আম্বিয়া মাসালা বলার জন্য সোনার মদিনা দরবারের মধ্যে চলে আসবেন। সুবহানাল্লাহ, কারণ মাসালা জিজ্ঞেস করতে বলেছেন। ছাত্র যখন ক্লাসে যায়, এক ছাত্র বলতেছেন হুজুর আপনি যেটা বলতেছেন এর থেকে জিজ্ঞেস করেন, ঠিক না বেঠিক? বিচার যখন আরম্ভ হয়ে যায়, হঠাৎ করে একজন বিচারক উঠে বলে এই লোকটাও সেখানে ছিল, তার থেকে জিজ্ঞেস করেন। তাইলে এই আয়াত থেকে বোঝা যায় আমার আল্লাহ বলে দিয়েছেন মাসালা জিজ্ঞেস করেন হাবিব। তাইলে বোঝা যাচ্ছে সমস্ত আম্বিয়া কিরাম রহমতুল্লিল আলামিনের দরবারে হাজিরা দিতে হয়, ঠিক না বেঠিক? বুঝতে পারছেন তো? তাহলে দেখেন আমার রাসূল আরো বর্ণনা দিচ্ছেন, যখন আয়াতে করিমা নাজিল হচ্ছেন ইন্নাকুম মাইতুন, সব প্রাণী সব জাতির মৃত্যু সাক্ষ গ্রহণ করতে হবে, সবার মৃত্যু হবে, এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম বুঝে গেলেন রহমতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে থাকবে না, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গিয়েছেন, কি আরম্ভ করে দিলেন মদিনার নবী আমাদের রসুল আমাদের থেকে চলে যাবে, কান্নার রোল আরম্ভ করে দিয়েছেন আমার রসুল, সাহাবায়ে কেরামের উদ্দেশ্য বললেন আমার প্রাণের সাহাবায়ে কেরাম রে তোমরা ভালোভাবে জেনে রাখো আমি রসুল নই, পৃথিবীর জমিনের মধ্যে কেহ থাকবে না, সবার মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমার ইন্তেকাল অন্যজনের ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে, কি আছে? কি আছে? আছে না নাই? পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কিভাবে পার্থক্য আছে? আমার রাসূল বললেন সেফা শরীফের প্রথম খণ্ড ১৬ পৃষ্ঠার মধ্যে বলতেছেন আমা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ, আমার রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা ভালো জানো রাখো আমি রাসূল পৃথিবীর জমিনে থাকা এবং পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া তোমাদের জন্য দোনোটাই কল্যাণকর,
দোনোটা কি? দোনোটা কি? দোনোটাই কল্যাণ। আমার রসুল এই কথা বলে দিলেন, এই কথা থেকে আমরা বুঝতে পারি রসুল জিন্দানে মারা, জিন্দানে মারা। তারপরে দেখেন হাদিস শরীফের মধ্যে বলতে আছেন, মেরকা সরহে মেসকাদের প্রথম খণ্ড 284 পৃষ্ঠা বলতে আছেন, ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ইউরজাকু ওয়া লিয়াস্তামাদু মিনহুল মাদাদাল মুতলাকু। আমার রাসূল বানা দিচ্ছেন, এই পৃথিবীর জমিনের উম্মতরা রে তোমরা ভালোভাবে জেনে রাখো, আমি রসুল, কবর শরীফের মধ্যে জীবিত, সমস্ত আম্বি কিরাম জীবিত, এবং শুধু আমি রসুল জীবিত নয়, এবং আমাকে রিজিক দেওয়া হয়, আমাকে কদ্দ দেওয়া হয়, এবং মাদাদাল আল আল মাদাদাল মুতলাক, এবং আমি রসুলের কাছে সাহায্য প্রার্থনা করো। কি করো? সাহায্য প্রার্থনা চাও। আমরা যদি এখানে যদি রসুলের জন্য কাঁদি, সেটা রসুলে দেখবে কিনা? দেখবে কিনা? কবুল করবে কিনা? মন ঠিক লাগবে কিনা? চোখ ঠিক লাগবে কিনা? কলব ঠিক লাগবে কিনা? নামাজ ঠিক লাগবে কিনা? মা বাবা ঠিক লাগবে কিনা? কারণ আমার রসুল তো বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ এবং রসুলের পর স্থান কার? কার? আরো জোরে বলেন না, মা বাবার। মা বাবার স্থান। গত পরশু একটা ফেসবুকে দেখলাম, নারায়ণের মধ্যে নলন্দনের কোন জায়গার মধ্যে দেখলাম, ছেলে এবং পুত্রবধু, ছেলে এবং পুত্রবধু দুজনে একসাথে মিলে বৃদ্ধ মাকে বাসতলে বাসটুয়া কাছের তলে ফেলে এসেছেন, বলছেন তোমার অসুখ করস, তোমাকে ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওই লোকটাকে নিলে বৃদ্ধ মাকে নেওয়ার পরে ইউপি মেম্বারকে খবর দিলেন, চেয়ারম্যানকে খবর দিলেন, বর্তমান সরকার স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিল তিনি তার করস বহন করতেছেন, চেয়ারম্যানে করস বহন করতেছেন, মেম্বারে করস বহন করতেছেন। কেমন মা বাবা ওই রকম মাকে যিনি 10 মাস 10 দিন গর্ভ ধারণী করে। আমার রসুল বলতেছেন, যে মা পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে যে সময় গর্ভ থেকে আপনি আমি যে সময় পৃথিবীর জমিনের মধ্যে পদাবন করব, আম্মাজান থেকে যেটা ব্যথা প্রসব বেদনা হয়, আমার রসুল বলতেছেন পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মহলুকাতের মধ্যে আর কারো কাছে এইরকম ব্যথা উঠে না। আমার রসুল বলতেছেন, এই পৃথিবীর জমিনের উম্মতরারে ভালোভাবে জেনে রাখো, মা যখন তোমাকে প্রসব করেছেন, প্রসব করার সাথে সাথে যে ব্যথা বেদনা অনুভব হয়েছিল, মা বলেছিল রব্বুল আলামিন আমি যদি আগে জানতাম নিজের জানটা নিজে দিয়ে দিতাম। ওই মা স্বামীর থেকে বিদায় নেয়, প্রাণের স্বামীর আমি মনে হয় এবার সন্তান নেওয়ার পরে আর বাঁচবো না, বলে কিনা আর বাঁচবো না আমি পৃথিবীর জমিনে। স্বামী তুমি আমাকে মাফ করে দিও, শাশুড়ির কদম ধরে বলে মাফ করে দিও, মা বাবার থেকে বলে আমাকে মাফ করে দিও। আর যেভাবে পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে গর্ভ ধারণী করে পৃথিবীর জমিনের মধ্যে এনেছেন, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আনার পরে মাকমাইশের শীতের মধ্যে কত হাজার বার প্রস্তাব করে দিয়েছিলাম, আজ সে মার প্রতি আমরা অবহেলা হয়ে গেছি। কি হয়ে গেছি? সাইন্সের বক্তার আমি এই জন্য মা বাবার কথাটা বলতেছি, কারণ বিশেষ যখন একটা দিচ্ছে কিছু তো ইতি টানতেছি, আমার বিশেষ কিন্তু আসলে সেটা নয়, হায়াতুন নবী। তাইলে দেখেন সাইন্সের বক্তার
ওসফাত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নো যেদিন মার গর্ভের মধ্যে ছিল ওই উম্মাজান উম্মুল খায়র ফাতেমা আঙ্গুরের গাছের তলে গেলেন কি খাওয়ার জন্য আঙ্গুর খাওয়ার জন্য গেলেন আঙ্গুর যখন কেটে গেলেন সে আঙ্গুর গাছের মধ্যে একটা বিষাক্ত সাপ কি ছিল বিষাক্ত সাপ ছিল হঠাৎ করে আম্মা জান আঙ্গুরের তোকে থেকে আঙ্গুর নিবে এই সময়ের মধ্যে সাইজে কুত্তা করছে পাক আম্মা জানের গর্ভের মধ্যে থেকে আম্মা জানের কলিজার বড় ধরে টান দিয়েছিলেন উম্মুল খায়র ফাতেমা বলতেছেন আমি সিঁড়ি আমার ব্যথার কারণে আমি হু করে সিনার মধ্যে হাত দিয়ে আমি বসে গিয়েছিলাম মার গর্ব তাকিয়ে ও মার খের মধ্যে উঠবে সুবহানাল্লাহ এখনো আসে আসে নাই উনি বলতেছেন যখন গোসফাত আম্মা জানতে ক্ষমা চাচ্ছেন আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দেন আমাকে কি করে দেন ক্ষমা করে দেন আম্মা জান মা বলতে সন্তান তুমি ছোট ছিল আমি কি তোমাকে ক্ষমা করব আম্মা জান যেদিন আমি আঙ্গুর খাওয়ার জন্য আপনি গিয়েছিলা বিষাক্ত সাপ ছিল আমি আব্দুল কাদের তোমাকে রক্ষা করেছিলাম বাবা কেমনে রক্ষা করেছিল আম্মা জান আপনি যখন আঙ্গুর নিবেন সেই সময়ের মধ্যে সাপ আপনাকে চুমুল মারবে আমি আব্দুল কাদের দেরি করতে পারি নাই আমি আপনার কলিজার বড় ধরে টান দিয়েছিলাম সাথে সাথে আপনাকে রক্ষা করেছিলাম সেই দিন আপনার ব্যথা হয়েছিল ওই ব্যথার কারণে আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন সুবহান আর গোসফা মার গর্ভতুন তাইরে মার রক্ষা করে আর আমরা আপনারা এত বড় হওয়ার পরও মাকে বাদ দিতে পারি পারি না অনেক অসংখ্য ছেলেরা মা বাবার কথা ধরে না বাবার কথা ধরে না আরো ছেলে বলে এখন তোমার আর বেল নেই কি নেই বেল নেই অতএব গুড়ার হাতে গুড়ার গুজো আমার হাতা ঠিক বলে কি বছর শুকিয়ে দেন বুড়ার হাতা বলে কুড়ার গু জোয়ানের হাতা বলে ঠিক এখন জোয়ান ভালো গিয়ে বুড়া আরাম গিয়ে আমরা যখন ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম ঢাকা তখন আমাদেরকে বললো হুজুরেরা কি আপনারা ডিজিটাল নাকি পুরানা মানুষ ডিজিটাল তা আমরা বললাম আচ্ছা ওই সাইমা কারেন দেখে না পেট্রোল ওখানে যিনি জস উনি আমাদেরকে ট্রেনিং দিয়েছিল তখন আমরা বললাম আমরাই ডিজিটাল হতে না ভুল বলছো তোমরা তোমরা মনে করতেছো তোমরা ডিজিটাল কম্পিউটার এটাকে তোমাদের আবিষ্কার নাকি পুরানো আবিষ্কার এটা পুরানো আবিষ্কার তো তোমরা কেন নতুন হলা তোমরা একটু রিপারিং করেছো কি করেছো রিপারিং করেছো গবেষণা করতে করতে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আইছি তাহলে আগের গুলা ডিজিটাল ঠিক না বেটি মা বাবার খেদমত করতে পারবেন তো বিয়া কোন না হল হতদর ফারেন নি বিয়া হামাইর কুলেন না ভারে রুজুর বহু বাইন্দা বাজন তো দে আল্লাহ রাসূলুল্লাহ তে ডেলি মাসরিয়া বহুত জনে যা আছেন না মা বাবা তো সুখে ডেলি মাসরে রাসূলুল্লাহ মহানগর দেন ঠিক না বেটি আল্লাহ নগরী করুন কবুল করুন আমিন এই টিভি ও টিভি কোটি কোটি আকাশের বার কথা না আকাশ জানা পারবা তো না মা বাবার নসনি এনে ঠিক হইলে মা বাবার সনরি এনে ঠিক হইলে তো কি চাইবে আর দুনিয়া আল্লাহ সাইবার কবুল করো আর কেন জোর হন না আমি আর কেন জোর বলেন তারপরে দেখেন হায়াতুন নবী কোন নবী কোন নবী সবাই বলতেছে না কোন নবী হায়াতুন নবী মাদারাজুন নবুয়াত কিতাবের নাম কি মাদারাজুন নবুয়াত দ্বিতীয় খণ্ড 742 পৃষ্ঠায় বলতেছেন হযরতে ফাদল বিন আব্বাস নাম কি ফাদল বিন আব্বাস বলতেছেন ইদা রাইতু সাবাতাইহি ইয়াতাআরাকু ফাদনাইতু উযুনি ইনদা ফাসমিতু ওয়া হুয়া ইয়াকুলু اللهم اغفر لأمتي فأخبرتهم بهذا
فتعجبوا بشفقته على امته نام কি দুজন হইলে যাবে দুজন খাইলে আপনার পেট ভরে যাবে ফজল বিন আব্বাস যেরকম দিলাম নাম সুন্দর করে বয় না তারপরে যে যে অস্ত্র ফায়ার করে কেমন গিয়ে সারা দুনিয়া সিদারাতুল মুনতাজিবিল আমিতা ওয়া সিদারাতুল মুবতাদা প্যারে নবীতা গৌসে আজম আবার উত্তর আর আর বন্ধ আমি আলমাদানি আছে না এটার আর ইতো বয়স গত্য 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 সন্ধ্যা হাতা হইয়ে মিলাদ নবী জাহাজ ব্যাগিন জাহাজ দিয়ে আবার হতে বাত্যমূলের মতো নইয়ু আর অনেক আবার বাত্যমূল কি মূল হইতে লাগবে আর অনেকে বাত্যমূল বাচ্চার উপায় আছে না বাচ্চার উপায় আছে না বাতিয়ান হনে দিয়ে দে উগা বাপ রেডি করার জন্য তৈয়ার করার জন্য কয়টা বাপ একটা বাপ তৈয়ার করার জন্য আল্লাহ সত্যটা ফেরেশতা নিয়োগ রেখেছেন আর একটু জোরে বলেন না আপনি তোমার দিন হগার মাঝে হিসাব আসেনি কয়টা ফেরেশতার তৈয়ারি বাপ রেডি করে আপনি আমি খেলাম কবর আছেনি কবর আছেনি সত্যটা এক একটা পাত তৈরি করতে হয় সত্যটা ফেরেশতা এরকম পাত আমরা কিছি আল্লাহ সে নিয়ামত দান করেছেন আর ওই হুজুর বলতেছেন বার্তা মলয় কি মলয় আমরা সুন্নিরা তো খানা যেখানে আমরা আমরা এটা তো মুশকিল না ভাল্লা হ্যাঁ আর ওটা মুবিন ভাই কি কিনে ইয়ার হয় দিতে কি কিনে দে ও মুশো তো চলো না হতে লাগবে না কি কিনে দে কিনলে বড় জোরে ফাতিয়া হন না আগামী শনিবারে বড় জোরে ফাতিয়া বন্ধ শনি ধোয়া সালাম করে দিলে আর ঠিক না বেটি আরো করো সারাক জল ঠিক না বেটি সারাকে নসিনিম দেরি ঠিক না বেটি এটা আরো মুশকিল ইনশাআল্লাহ ব্যাগুন আগামী শনিবারে দাওয়াত ব্যাগুন চাইবে মাহফিল আরম্ভ হবে আসর নামাজের পরে আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ তাইলে দেখেন হযরতে ফজল বিন আব্বাস বর্ণনা দিচ্ছেন মাদারা জন্মবুয়া দ্বিতীয় খণ্ড 642 পৃষ্ঠে বলতেছেন আমার রসুল যখন ইন্তেকাল করলেন কি করলেন আমার রসুল যখন ইন্তেকাল করলেন সবাই জানাজার নামাজ আদায় করলেন কি করলেন আমাদের মত করে জানাজার নামাজ আদায় করলেন ঠিক না বেটি হরে ঠিক আমরা নবীর উম্মত ইরে এই রসুলের উম্মত আমার ফর আর রসুলের জানাজা হইল ইয়ে আমার না জানতে লাগিয়ন আমার রসুলের জানাজা আমাদের মত হইছে নি হয় নাই আমার রসুলের জানাজা ভিন্ন ঠিক না বেটি সবাই আমার রসুলকে নিয়ে তাওয়াফের মত করে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়েছেন কি পড়েছেন কি পড়েছেন নাকি জানাজা বুঝছি জানাজা পড়ে নাই দরুদ শরীফ পড়েছেন নবীর বংশ আহলে বাইতারা করছেন সাহাবায়ে কিরাম করছেন দাস দাসীরা করেছেন মাসুম বাচ্চারা করেছেন মহিলারা করেছেন এইভাবে এইভাবে বাদ ছিল ওই পাওয়া দিচ্ছে ফজল বিন আব্বাস বলতেছে
শেষ মুহূর্তের মধ্যে আমি ফজল বিন আব্বাস একটু করি এরাদা করলাম, নিয়ত করলাম সোনার মদিনাকে শেষ মুহূর্ত হলো একটু করি দেখার জন্য। সুবহান, কি ফরায় দিলি কাফন, কি ফরায় দিলি দরুদ, শেষ রোজা শরীফের মধ্যে দিলেন, কে বলতে চান? ফজল বিন, ফজল বিন আব্বাস বলতে চান, রোজা শরীফের মধ্যে রাখলেন। উনি বলতেছেন আমি শেষ মুহূর্তের মধ্যে একটু করে দেখলাম। ফজল বিন আব্বাস বলতেছেন শেষ মুহূর্তের মধ্যে আমি রোজা শরীফের মধ্যে নামলাম, নামার পরে আমার রসুলের চেহারা মোবারক থেকে একটু কাপনটা খুলে দেখলাম, দেখতে পাচ্ছি সোনার মদিনার টুক মোবারক নড়াচড়া করতেছে। সুবহান, কি লক্ষ্যছেন? কি মোবারক, কি মোবারক, কে বলতেছেন? ফজল বিন আব্বাস টুক মোবারক নড়াচড়া করতেছেন। উনি বলতেছেন আমি ফজল বিন আব্বাস কসম করি বলতেছি, আমি দেখার পরে উপস্থিত সবাইকে দেখালাম আমার রসুল টুক মোবারক নড়াচড়া করতেছেন। উনি বলতেছেন আমি যখন কান দিলাম আমি দেখতে পেলাম আমার রসুল বলতেছেন আল্লাহুম্মা ইগফির লিউম্মতি, আমার রসুল নাকি বলতেছেন আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। জারগদিন চলে যাচ্ছে, এই সময়ের মধ্যে কান্না দিচ্ছেন কার জন্য? তো সেই উম্মত যদি পৃথিবীর জমিনে যদি মুনাফিকি করে সারেনি, সারেনি, এটা কে দিয়েছেন ক্ষমতা? কে দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ কথা অনেকে বলে সুন্নিরা শুধু নবী নবী বলে, কেন নবীর কথা বলি? আমার আল্লাহ বলতেছেন আমি একজন মালিক আছি, আমি তো একজন সৃষ্টিকর্তা, সবাই মানে আগ্র হাজার মহলুকাত মানে, আমি তো পৃথিবীর জমিনের বান্দাকে ডিক্লেয়ার দিয়েছিলাম, আমি তো পৃথিবীর জমিনের মধ্যে বলে দিয়েছিলাম আমি রসুলকে আমার হাবিবকে দেখলে আমি আল্লাহকে দেখার মতো হয়ে যাবে। রসুলের চাইলে নাকি আল্লাহর দেখার মতোই জাগুন, আল্লাহরে দেখতে পারবেন? আপনি আল্লাহকে কোন সময় দেখবেন? হাসরের মাঠের মধ্যে আমার রসুল কান্নায় জুলরুল বসে যাবে, কান্নায় রুল বসার পরে সবাই জান্নাতে যাবে, সবাই আরাম আয়েশ করবে, সেই সময়ের মধ্যে রব্বুল আলামিন ডাক দিবে, এই পৃথিবীর বান্দারা তোমরা অনেক কষ্ট করেছো পৃথিবীর জমিনের মধ্যে, আজকে তোমরা জান্নাতে চলে এসেছো, আজকে তোমাদের শেষ মুহূর্তের মধ্যে আর কোনো আশা আসেনি। কি আসেনি, কে জিজ্ঞেস করবে? সবাই নাকি ইমামের দিকে তাকাবে? কার দিকে, কার দিকে? ইমামের দিকে তাকাবে, সবাই ইমামের দিকে তাকাবে। মসজিদের মধ্যে যেভাবে ইমাম সাহেবের দিকে তাকান, কার দিকে? সবাই ইশারা করবে, তোমরা বলে দাও না আল্লাহ আপনাকে দেখতে চায়। আমার রসুল বলে উম্মত আমাকে আর দেখার দরকার নাই, আমি রসুল তো কবরে কান্না দিচ্ছি, আমি তো ফুল সিরাতে কান্না দিয়েছি, আমি তো মিজানে কান্না দিয়েছি, আমি তো জান্নাতের দরজায় কান্না দিয়েছি, আমার আল্লাহ যখন ডাক দিয়েছেন তোমরা তো আল্লাহকে কোনোদিন দেখো নাই, আল্লাহ তো বলেছেন আমাকে দেখলে হয়ে যাবে, আজকে তোমরা শেষ মুহূর্তের মধ্যে বলো না আল্লাহ আমরা শুধু আপনাকে একটু দেখতে চাই। সাইবার আশা আসেনি, আসেনি নবীর বিরুদ্ধে হওয়ানোর পরে, নবীর বিরুদ্ধে হওয়ানো
ফরেরি সাবধান জারত মেজান দে মেজানোর মালিক তুম বলে মেজানোর নাতির দাম বেশি ঠিক না বেশি জারত মেজ বান্দে মেজানোর ছেলের বন্ধুর দাম বেশি সাবধান মেজান দিয়ে মেজান দিয়ে উইতর আসলে নাই মেজান দিয়ে দে আল্লাহ হাবাতে মদিনাওয়ালা ঠিক না বেটি মদিনাওয়ালাতে আমি মেজান দেওয়ার মালিক হাবিব মেজান তোমাকে দিয়ে দিয়েছি তুমি খাব আর গলদি গলদি হেঁটে হেঁটে দরজায় চলাফেরা করে মেজবানের মেহান্দ মেহমানদারি করতেছেন আমার রসুলের নাতিরা ঠিক না বেটি হাইতে শোন না না শোন সবাই তো না লাহাইবের পার্টি ঠিক না বেটি হাইতে লেগে না হাইবের অনেকে পার্টি আছে না নাই তাহলে আমার রসুল ইন্তেকালের সময় ফজল বিন আব্বাস বর্ণনা দিয়ে গেলেন আমি ফজল বিন আব্বাস কসম করে বলতেছি উপস্থিত যারা ছিল সবাইকে আমি দেখালাম আমার রসুল বলতেছেন উম্মতির ইজন্য ক্ষমা চাচ্ছেন সুবহানাল্লাহ তাহলে দেখেন আরেকটা হাদিস বাইহাকি শরীফের মধ্যে বাইহাকি শরীফের মধ্যে তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহ নাম কি তকিউদ্দিন সুবুকি নাম কি তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহ উনি বর্ণনা দিচ্ছেন সিফাউস সিকাম ফি জিয়ারতি খাইরিল আনাম কিতাবের নাম তুল আজিয়ান আজিয়াত তুল 1000 বছর 1200 বছর আগর 600 বছর এই তারাই লিখকে দেন তো জিবে আজিয়া গেলে টট্টে নিচ্ছে করে জিবে দাম বেশি না আগর গুলোর দাম বেশি আগর গুলো তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাই বর্ণনা দিচ্ছেন কিতাবের নাম সিফাউস সিকাম ফি জিয়ারতি খাইরুল আনাম উনি বর্ণনা দিচ্ছেন ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা দুফিনা ফিহি কবরিহি রদ্দুল্লাহু রূহাহু ওয়াস্তামাররাতির রূহু ফিহি জাসাদিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি লিয়ারুদ্দা আলা মান সাল্লাম আলাইহি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ তকিউদ্দিন সুবুকি উনি বর্ণনা দিচ্ছেন উনি বলতেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করার পর কি করার পর কি করার পর দাফন করার পরে তকিউদ্দিন সুবুকি বলতেছেন আমার রসুলকে দাফন করার পরে আমার রসুলের রূহ মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কি ফাটা দিয়ে দেন কি ফাটা দিয়ে দেন রূহ মুবারক কি মুবারক রূহ মুবারক ফাটাই দিয়েছেন এবং উনি আরো বর্ণনা দিচ্ছেন ওই রূহ মুবারক কিয়ামত পর্যন্ত সব সময় সর্ব অবস্থার মধ্যে আমার রসুলের সাথে ওই রূহ মুবারক রোজা শরীফের ভিতরে থাকবেন সুবহানাল্লাহ এবং শুধু তাই নয় ইসরাফিল ফুঁক দেওয়া পর্যন্ত রোজা শরীফে থাকবে এবং নামাজ আদায় করবে তাই নে আজকের মোল্লার কথা নাকি আজ থেকে 1200 বছরের আগের হুজুরের কথা আমরা শুনবো 1200 বছরের আগের হুজুরের কথা আসো নবী মারা নবী হলে আসো আমাদের সাথে সমস্যা নেই বলো আমাদের আলেমদের কারণে সাধারণ আম জনতা কষ্ট পাচ্ছে ফোয়া হদুনুর আসরাত দিয়ে এস্তমান নাম দিন সাবধান যেখানে রসুলের তাওয়াজ্জু থাকবে সেখানে কোনো মারামারি যেখানে ওলির নজর থাকবে সেখানে কোনো মারামারি আছেনি আছেনি কত বড় বিরাট জুলুস জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী
মাসবান্দা শরীফ ঢাকার বুকের মধ্যে কত বড় জশ্নে জুলুস ঈদ মিলাদ হবে, কোন কবর শুনছেন নি বোমা মারা দিয়ে মারামারি খাড়া খাড়ি না, সেখানে মদিনা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দিচ্ছে। সেই বিশ্বাস আমাদের আছে না আছে, বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। তাহলে দেখেন আমার রসুল শুধু তাই না আরো বলতে জরুরি, মান সাল্লাম আলাইহি এবং সমস্ত উম্মতের সালামের জবাব দে, কি দে সালামের জবাব দে, কি দে সালামে আমরা সালাম ফেরানোর সময় বলি আসসালামু আলাইকুম, এরা না হওয়ার কথা হওয়ার থেকে মনে আছে না মনে আছে আসসালামু আলাইকুম, কারা দিলেন সালাম, কারা দিলেন আল্লাহ সালাম দেনি, আল্লাহ তো সালাম রাহাম কি ওয়াজিব রাহাম কি ঠিক না দিদি, সালামের বেলা ঠিক আছে। তাইলে দেখেন আরো বানা দিচ্ছেন ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা চতুর্থ খণ্ড 179 পৃষ্ঠা বাইহাকি শরীফ হায়াতুল আমবিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম বাদা ওয়াফাতিহিম কিতাবের 75 থেকে 74 নম্বর দাইলামি ফেরদাউস বি মাসুরির খেতাব প্রথম খণ্ড 222 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 852 ওই হাদিসের মধ্যে বলতে আছেন আল আমবিয়াউ লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বাদা আরবাইনা লাইলাতান ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি হাত্তা ইউনফাখু হাত্তা ইউনফাহা ফি সূরি, আমার বর্ণনা দিচ্ছেন ওই কিতাবের মধ্যে নবীদেরকে 40 দিন কবরে রেখে দেওয়ার আগে কবর শরীফে দেওয়ার সাথে সাথে 40 দিন যেতে না যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহ মুবারক ফিরিয়ে দেয় এবং তারা প্রভুর উপর আল্লাহর জন্য নামাজ আদায় করে সালাত আদায় করে এবং এমন সালাত আদায় করে ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দেওয়া পর্যন্ত, সুবহানাল্লাহ সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত। তাহলে যে হায়াতুন নবী জিন্দা নবী ফুক দেওয়া পর্যন্ত ওই হাসরের মাঠ পর্যন্ত সমস্ত উম্মতের সাহারা, সেই উম্মত রসুলের জন্য কান্না দেওয়া দরকার আছে না নেই, দরকার আছে না নেই? সাধারণ একটা কথা, আপনারা যারা সাধারণ ভাই আছেন কিভাবে আপনি এটা হক আকিদা এটা না হক আকিদা বুঝবেন, দরকার আছে না নেই, দরকার আছে না নেই? এটা বুঝার জন্য মাহফিল আমরও করি এরও জবান নজর করে আরে ওয়াশাস হায়াত আছেন পড়ারে যাইব গুন আর টাইম শেষ তো হুজুর আইবরস তো ইয়া আল্লাহ কবুল করো আমিন আমিন ইনশাআল্লাহ হুজুর আসছে আপনারা অপেক্ষা করেন। আমাদের এক দলে বলে তৌহিদি জনতা, কি না শুনি নাই আমি কি জনতা, আমি কাউকে গিনা করার জন্য নয় হে উপন্য করার জন্য বুঝার জন্য, কি জন্য কি জন্য আমি প্রথম বলেছিলাম আপনাদেরকে নবীর দরুদ পড়লে 30টা ফায়দা পাওয়া যায়, কয়টা? একটা হচ্ছে আপনার 10টা নেকি লেখা হয়, আর একটা হচ্ছে 10টা গুনাহ মাফ করা হয়, আর একটা হচ্ছে 10টা মান সম্মান বাড়াই দেওয়া হয়, কয়টা হলো? তো সওয়াব বেশি না কম, বেশি না কম? আমাদের এক ভাইরা বলে তৌহিদি জনতা, আর এক ভাই বলে প্রিয় আশিকানে মুস্তাফা একা হন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাহফিল যারা পরিচালনা করেছেন তাদের চেয়ে যিনি পারভোসিটি করেছেন তার মান বেশি, তার মান বেশি, কেমনে বেশি? যিনি পাবলিসিটি করেছেন সে সবসময় সারাক্ষণ সারাদিন বলেছেন প্রিয় আশিকানে মুস্তাফা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ান কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি
দরুদ শরীফ। তাহলে যিনি পাবলিসিটি করেছেন, যিনি এলান করেছেন, তার মান বেশি। তৌহিদি জনতা সেটা আমি না বলার জন্য বলতেছি না, সেটাও দরকার আছে না। প্রিয় আশেখানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সেটাও দরকার আছে না। তৌহিদি জনতার মধ্যে রসুল রসুল আর প্রিয় আশেখানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আল্লাহ ও রসুল দোনোটাই আছে। তাইলে যেখানে আল্লাহ এবং রসুল দোনোটাই আছে সেটা বলা উত্তম না ওইটা বলা উত্তম? যেটা আল্লাহ এবং রসুল দুজনে আছে সেটা বলা উত্তম। বুঝতে পারছেন আপনারা? সাধারণ ভাবে বোঝার জন্য এখন বেশি বসে অনেক এগিয়ে এসেছেন তারাও। তারপরে দেখেন আমরা কেরাত পড়ি, তারাও কেরাত কেরাত পড়ার মধ্যে পার্থক্য কি? আমরা বলি সাদাকাল্লাহুল আলী আজিম ওয়া সাদাকা রাসূলুহুল হাবিবুল করিম, আমরা বলি সেটা। আর তারা বলে শুধু সাদাকাল্লাহুল আজিম। সাদাকাল্লাহুল আজিম মানে আল্লাহ যাহা দিয়েছেন তাই সত্য। আর সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম, আল্লাহ যাহা দিয়েছেন তাহাও সত্য, আল্লাহ এবং রাসূল যাহা দিয়েছেন তাহাও। বেশি হলে সমস্যা আছে না? একখানা বেশি হলে সমস্যা আছে না? সমস্যা নেই। এক ফিরে হদ মুরিদ, হদ মুরিদ, আজকে এশারের নামাজ আদায় করবি না। কিসের নামাজ? কিসের নামাজ? এশারের নামাজ পড়বি না। তুমি চিন্তা করবা খালি আম ফিরে এলে কেন ফির নামাজ সত্য মানা করে এরম ফির তার না দেখি আফসোসের বিষয় কিনা, যে ফিরে নামাজ সত্য মানা করি গেলে তখন তার হারা না ফিরে মুরিদের রাতে চিন্তা করা হারে আফসোস বুম ইয়ার ফাঁসা তো নামাজ পড়ে দিয়ে মানুষ আজ ইহার খ্রিস্টাবে নামাজ সত্য মানা করলে ক্যান গুজম না ক্যান গুজম ক্যান গুজম না ক্যান গুজম চিন্তা আসে না নাই। তাহলে দেখেন উনি চিন্তা করতে করতে ঘুম আসে না, হঠাৎ করি উঠে বসলেন। উনি চিন্তা করলেন আল্লাহ আমি নামাজ ছাড়া তো কোনোদিন ঘুমাই নাই, আমার মাথার মধ্যে তো কোনো বুঝে আসতেছে না, আজকে আমার পীর আমাকে কেন নামাজ না পড়ার জন্য নির্দেশ দিল? ফিরে মুরিদ চিনে না না চিনে? ফিরে চিনে গেছে মুরিদ, এটা পাকাভুক্ত হয়ে গেছে। এই মুরিদ রসুল থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এই জন্য মুরিদকে আসল স্থানে পৌঁছানোর জন্য মুরিদকে বলে দিলেন তুমি আজকে নামাজ পড়িয়ে না, মুরিদের অবস্থান দেখার জন্য। সুবহানাল্লাহ। তাই থেকে ওই মুরিদ হঠাৎ করে রাতের বেলা ঘুম থেকে উঠে চার রাকাত ফরজ নামাজ আদায় করে ফেললেন। উপস্থিত হঠাৎ আমার উম্মত তুমি আজকে ফরজ নামাজটা পড়েছ, আমি কি দোষ করেছি তুমি আমার নামাজ কেন পড়ো না? আমার নামাজ হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, হায় আফসোস আমি আল্লাহর ফরজ আদায় করলাম, আমি তো রসুলের সুন্নত আদায় করি নাই। টিটির কান ছুটে গিয়েছেন, কান্না আরম্ভ হয়ে গেছেন, আল্লাহ আমি কি করলাম? কারণ পায়ের জানতে হবে আল্লাহ বলতেছেন বান্দা আমার হাবিবকে রাজি করলে আমাকে পাওয়া যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা যদি আমাকে পেতে চাও তোমরা আগে আমার রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করো? রাসূলের অনুসরণ করো বলে দিয়েছে। কান্না আরম্ভ হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেলেন, আফসোস আল্লাহ আমি কি করলাম কি করলাম? সকালবেলা দূরে দূরে ফিরের কাছে গেলেন, আমার পিসাব
হুজুর আপনি আমাকে বললেন আপনি নামাজ না পড়ার জন্য, আমি তো নামাজ ছাড়া ঘুমাইতে পারি নাই, আমি ফরজ নামাজটা আদায় করে ঘুমালাম, সোনার মদিনা এসে বলতেছেন আমি কি দোষ করেছি? ওই বিশ্বাস করি মুরিদ এই জন্য আজকে তোমার পরীক্ষার জন্য আমি তোমাকে নামাজ না পড়ার জন্য বলে দিয়েছি, আজকে যদি তুমি ফরজ নামাজ না পড়তা শুধু মদিনা ওয়ালা নয় খোদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তোমার সাথে সাক্ষাৎ হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে মুরিদ কি পাকাভুক্ত হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের নামাজের অবহেলা, নামাজের ওই মুরিদ তো পাকাভুক্ত হয়েছেন, আল্লাহ ওই মুরিদ চিনেছেন, ফিরে চিনেছেন, যদি নামাজ না পড়ত আল্লাহ পর্যন্ত দেখা হয়ে যেত, রসুল পর্যন্ত দেখা হয়ে যেত। আজকে নামাজ পড়তে চিনা হাজার আসিনি নাই, আসিনি নাই, আমার রসুল নামাজের জন্য, আমার রসুল রোজার জন্য, আমার রসুল হজ্জের জন্য, আমার রসুল যাকাতের জন্য, আমার রসুল মা বাবার জন্য, আমার রসুল সংসারের জন্য, ঠিক না বেটি? আজকে যদি এত বড় মাহফিল হচ্ছে প্রতি বছর, একজন একজন যদি আমরা আমল করি, এলম বরণে আমল বড়, আমল বড়, এই মাহফিলের মধ্যে যদি একজন ব্যক্তি যদি আমল করেন এই মাহফিল সার্থক, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। আমার বিষয় কি হায়াতুন, নাম কি, নাম কি হায়াতুন নবী? দেখেন হায়াতুন নবী যে সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমার রসুলের পাশে কি করলেন? সিদ্দিক আকবর দাফন কোথায়? বহুত জোরে না জানা উম্মতের কিছু না কিছু হম করিব, জানান করিব, রসুলের রসুলের পাশে সিদ্দিক আকবরের রোজা, আমার রসুলের রোজা শরীফের পাশে মাইশা সিদ্দিকে বলে দিচ্ছে আমার আব্বাজান সিদ্দিক আকবর যখন ওইখানে দাপন হয়েছিল আমি মাইশা সিদ্দিকা তেমন ফর্দা দিতাম না, কি নিতাম না, কি নিতাম না, ফর্দা নিতাম না, আমি মাইশা সিদ্দিকা জিয়ারত করতে যেতাম, হঠাৎ করে আমি চিন্তা করলাম আমার রসুলের রোজা শরীফের কাছে আরেকটা কবর শরীফ খালি আছে, কি আছে, কবর শরীফ খালি আছে, মাইশা সিদ্দিকা বলতেছেন আমি কত আশা করে আকাঙ্ক্ষা করে এরাদা করে নিয়ত করে লিখেছি আমি পৃথিবীর জমিনে সোনার মদিনার সাথে সুখ করতে পারি নাই, আমি যখন ইন্তেকাল হব আমি সোনার মদিনার পাশে আমার দাফন হবে। কে চিন্তা করেছেন? মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফারুক আজম ইন্তেকাল করলেন ফজর বেলা শহীদ হয়ে গেলেন, ফারুক আজমের বেটা আব্দুল্লাহকে পাঠালেন, আম্মা জানের যে এই কাছে যে বলো রসুলের পাশে যে রোজা শরীফটা কালি আছে ও রোজা শরীফটা আমি ফারুক আজমকে ভিক্ষা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য। আব্দুল্লাহ ফারুক আজমের বেটা যে তারা যাই ভোগ দিচ্ছেন, আম্মা যা আমি ফারুক আজমের বেটা, দরজা করলেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন বাবা তুমি কি জন্য এসেছো? এই কথা বলতে উনি বলতেছেন মাজা আমার আব্বাজান পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর জমিনে নেই, উনি শহীদ হয়ে গেলেন, উনি আমাকে পাঠিয়েছে আর রসুলের রোজা শরীফের পাশে যে রোজা শরীফটা আছে কবর শরীফ আছে ওই কবর শরীফটা একটু ভিক্ষা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য।
মায়েশা সিদ্দিকা দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। আফসোস, আমি তো নিয়ত করেছিলাম, এরাদা করেছিলাম, আমি যখন ইন্তেকাল হব আমি এই কবর শরীফের মধ্যে শুয়ে থাকবো, এই রসুলের পাশে শুয়ে থাকবো। চিন্তা করতে করতে হঠাৎ করে নিজে নিয়ে চিন্তা করলো, আওলাদের রসুলের দরজার থেকে কেহ ফেরত যেতে পারে না, আওলাদের রসুলের দরজা থেকে কেহ ফেরত যেতে পারে না। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললে, যাও তোমার আব্বাজানকে বলো আমি আয়েশা সিদ্দিকা, এই কবর শরীফ তোমার আব্বার জন্য দিয়ে দিছি। কবর শরীফ দিয়ে দিছি। ফারুক আজম শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে ওখানে দাফন করলেন। ঘটনাটা হচ্ছে কি, কিসের জন্য? হায়াতুন নবী। কি জন্য এসেছেন? কি জন্য এসেছেন? হায়াতুন নবী। ফারুক আজমকে দাফন করার পর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আয়েশা সিদ্দিকা যেদিন থেকে ফারুক আজমকে দাফন করেছেন, আমি আয়েশা সিদ্দিকা সেদিন থেকে হেজাব পরে পর্দানশীল হয়েছে। সুবহান, কি করা যায়? কি করা যায়? কি করা যায়? পর্দা করে, কি করে, কি করে পর্দানশীল হয়ে যায়। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা। কেননা পর্দা করে যায়, আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, ওই বর্ণনার মধ্যে পাওয়া যাচ্ছে যদি সিদ্দিকা আকবর ছিল, এটা হচ্ছে কি উম্ফা হযরতি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি আব্বা জান? কি আব্বা জান? আর ফারুক আজম আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য বেগানা পুরুষ হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কবর শরীফে আমার রসুল জীবিত তাই নয়, সিদ্দিক আকবর জীবিত তাই নয়, কবর শরীফের মধ্যে ফারুক আজম জীবিত। আয়েশা সিদ্দিকা থেকে প্রমাণ পাওয়া যায় যে জায়গার মধ্যে ফারুক আজম জীবিত, যে জায়গার মধ্যে সিদ্দিক আকবর জীবিত, সেই জায়গার মধ্যে সোনার জমিনই সোনার মদিনা জীবিত আছে না। তাইলে বোঝা যাচ্ছে সোনার মদিনার কোনো বিকল্প নাই। যে জায়গায় সিদ্দিক আকবর জীবিত, সেই জায়গায় ফারুক আজম জীবিত। ফারুক আজমকে দাফন করার পর থেকে আয়েশা সিদ্দিকা পর্দা করতেছেন। এখান থেকে প্রমাণিত হয় আমার রসুল হায়াতুন নবী। শুধু তো তাই না, কবর কবর সাধারণ সাধারণ কি কবর? আপনি কবরের পাশ দিয়ে যাবেন, কোন পাশ দিয়ে? কবরের পাশ দিয়ে যান। আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর। আপনি কবরবাসীকে সালাম দেন। হাদিসে বলতেছেন যেই ব্যক্তি মুমিন ব্যক্তি যখন কবর শরীফের পাশ দিয়ে যাবে, কি দিয়ে? কি দিয়ে? কবরের পাশ দিয়ে যাবে। যাওয়ার সময় ওই মুমিন ব্যক্তি যদি কবরবাসীকে যদি সালাম না দেয়, যতক্ষণ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিকে দেখা যাবে ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে পিছনে পিছনে সুবহান সুবহান। যারা সাধারণ কবরবাসী জীবিত, কোনবাসী কোনবাসী কবরবাসী জীবিত, এই জায়গার মধ্যে নবী কি আর জীবিত নাও না? জীবা সৈয়দুল সৈয়দুল আম্বিয়া, নবী হলো নবী, নবী হলো নবী হলো নবী। জিবার মা মূসা আলাইহিস সালাম যাততুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। আল্লাহ বলে জিজ্ঞাসা পাখলাক না আলাইক, এ মূসা জুতা খুলে গেল। কি খুলে গেল? জুতা। আর যে রসুল মেরাজে গিয়েছেন, যাওয়ার সাথে সাথে স্টেজে ওঠার সময় জুতা মোবারক খোলার চেষ্টা করলেন, আল্লাহ বলে দিলেন হাবিব এই জুতার জন্য তো স্টেপ দেওয়া না। আরে তাকবীর আল্লাহু আকবার, আরে তাকবীর আল্লাহু আকবার, আরে তাকবীর আল্লাহু আকবার।
শুধু রসুলের জন্য নাকি জুতার জন্য, জুতা মুবারকের জন্য পর্যন্ত এস্টেট দেওয়া না? আজকে আমরা কার উম্মত? সে রসুলের উম্মত। আমরা কার উম্মত? সে রসুলের উম্মত। তাহলে আমরা প্রমাণিত পেলাম আমার রসুল কি নবী, কি নবী? মরা নবী বলে তাদের দিকে যাবেননি, তাদের দিকে যাবেননি। সাবধান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন الحاج قاری طارق عابدین القادری صاحب حضرت العلامہ جناب مولانا الحاج قاری طارق عابدین القادری صاحب সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মহাপীরের প্রধান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনুরোধ করছেন সাবধান, ইতার আলাদা জানা যান নামাজ না ভরাইবে। কিসের নামাজ? কিসের নামাজ? জানাজার মধ্যে দরুসের দিয়ে ঘরে না বই পড়ে, কারণ ইমাম সাহেব আল্লাহ আর রসুল এই দুনিয়ার মানুষ সাবধান, আর রসুলের ক্যাম্প নমূল্য তাহলে আল্লাহ আর আর সিনিবর তৌফিক দান করো, এই মাহফিল আল্লাহ কবুল করো, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাক, আর বেগুনরা টিয়া দিবর তৌফিক দান করো, আর যারা নদীবর চিন্তাধারা আছে টিয়া বসে নদীবেলা তৌফিক দান করো, কারণ আপনি আমি যে টাকা দিব, যে পয়সা দিব, শারীরিক মানসিক সমস্ত কিছু হাসরের মাঠে পাবেন কিনা। আজকে যে সমস্ত আলেমরা এখানে আসবে সবার জন্য ওখানে তাবু থাকবে কিনা, সেই তাবুর মধ্যে এই হুজুরের আপনাদেরকে ডাকবে কিনা, তো ডাকার জন্য আমাদের আমাদের প্রস্তুত থাকতে হবে কিনা, আল্লাহ কবুল করে আমিন বলেন। ওয়াহদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।